আমাদের আলোচ্য বিষয় হলো দাজ্জাল পর্ব দুই আপনারা জানেন আদম আলাইসাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বড়ো ক্ষতিকর ইমান নষ্টকারী ইমান বিধ্বংসী ব্যক্তি হলো দাজ্জাল যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে এবং সরাসরি মানুষ থেকে ইবাদত কামনা করবে তার এবাদতের নির্দেশ দেবে তার নির্দেশে আল্লাহর হুকুমে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফল ফসল উৎপন্ন করবে পশুর স্তন থেকে দুধের ঝর্ণা দুধ বেরিয়ে আসবে তার হুকুমে যারা মুমিন যারা মুসলিম তাদের গরবাই থেকে সমস্ত সম্পদ দাজ্জালে পিছে ছুটে চলে যাবে মুসলিমদের হাতে কিছুই থাকবে না কোনো খাবার কোনো পানীয় কিছুই থাকবে না এমন এক বিপর্যয়কর ফিটনে আসতেছে যদিও মুসলিমদের খাবার দাজ্জাল কেড়ে নিলেও আল্লাহ তালা তসবি আলহামদুলিল্লাহ সোহানাল্লা আল্লাহ হকবর বললে মমিদের পেট ভরে যাবে আর কিছু খেতে হবে না সেটা আল্লাহ তালাও সিস্টেম করবেন তো দাজ্জাল কোনো ছোটোখাটো বিষয় নয় সকল নবী দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন এই জন্যই আমরাও সতর্ক করছি আমি আই কেরাম সালামের ওই বক্তব্যগুলো আপনাদেরকে শুনিয়ে বিশেষ করে মোহাম্মদুর রসুল সাল্লাম যে বক্তব্য দিয়েছেন যে কথা বলে গেছেন দাজ্জাল সম্পর্কে দাজ্জাল তো আমাদের যুগে আসবে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো সে আত্মপ্রকাশ করতে পারে অল্লাহ আলম সুনির্দিষ্ট এল মাল্লার কাছে কিন্তু অতি নিকটে দাজ্জালের জলের আবির্ভাব দাজ্জাল তো এখন আছে সেই নবীজিৎ যুগ থেকে বেঁচে আছে উপসাগরীয় কোনো এক দ্বীপের মধ্যে বন্দী আছে অনেকে সন্দেহ করছে তিরান সনাফির দ্বীপে হয়তো বন্দি আছে সেটা আল্লাহ জানেন কিন্তু তামিমেদার ইরাধি আল্লাহ তালাহানু তাকে যে দেখেছেন কোনো এক দ্বীপে বিল্ডিংয়ের মধ্যে লোহার শিকল পরা আর সে অবস্থা সে আছে এখনও সে নিজ রূপে আত্মপ্রকাশ করবে আগামী কোনো এক সময়ে সেজন্য সতর্ক থাকা দরকার সকলেরই রসুল সাল্লাম থেকে ইমাম মুসলিম একটি হাদিস সংকলন করেছেন হাদিসের হ্যাঁ সংখ্যা হলো একশো উনসত্তর ইন আল্লাহ তালা হিসাবে আওয়ার আল্লাহ তালা কানানন দাজ্জাল কানা অতএব দাজ্জাল যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তোমরা তো তার একটা চোখ কানা দেখলে বুঝবে যে সে আল্লাহ হতে পারে না কারণ আল্লাহ তালা তো সমস্ত দোষ থেকে মুক্ত সকল ত্রুটি থেকে তিনি মুক্ত অতএব আল্লাহ তালার একটা চোখ কানা থাকবে এটা হতেই পারে না আল্লাহ ইন্ন তালা আওয়ার আল্লাহ তালা কানানন আল্লাহ ইন্নাল মাসিহাদ আওয়ারুল আইনিল ইউমনা মাসি দাজ্জাল তার ডান চোখটা কানা পচা আঙ্গুরের মতো সে ওই চোখে দেখবে না কান্না আইনাহু আইনা বাতুন তাফিয়া যেন তার চক্ষু একটা পচা ফুলে যাওয়া আঙ্গুর তোমরা এটা দেখে চিনবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে দাজ্জাল সম্পর্কিত আরেকটি হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযযাব এমন কোন নবী নেই যে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে তার জাতিকে সতর্ক করেনি আলা ইন্নাহু আওয়ার নবীজি ইনফরমেশন দিচ্ছেন তথ্য দিচ্ছেন তোমরা জেনে রাখো দাজ্জালের একটা বৈশিষ্ট্য দেখে চিন বাজে সে দাজ্জাল সে কানা তার ডান চোখ কানা তু তুবন পাই না আয় হে কাঁফের তাকে চেনার দ্বিতীয় উপায় হলো তার দুই চোখের মাঝখানে কাফা কাফের লেখা থাকবে সে কাফের সে আল্লাহ এক গোলাম দাজ্জাল সম্পর্কে এই তথ্যগুলো মহানবী সাল্লাহ সাল্লাম সাহা পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাদেরকে পৃথিবীর কোনো টেলিভিশন কোনো পত্রপত্রিকা ম্যাগাজিন কোনো ভবিষ্যৎ প্রবক্তা কোনো বিজ্ঞানী কেউ দিতে পারবে না কারণ এই বিজ্ঞান কেবল আল্লাহর পক্ষ থেকে নবীরা পেয়েছেন তারা এই আইডিয়া দিচ্ছেন দাজ্জাল এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তি হবে মহিলাদেরকে খাটের খুঁটার সাথে বেঁধে রাখতে হবে মহিলারা তো দেখেন এটা ল্যাংটা ফকির যখন কোথাও যায় তার পিছনে ছুটে দাজ্জাল কত বড় অলৌকিক মিরাকল বিষয়গুলো নিয়ে আসবে এই জন্য দাজ্জাল সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকলে দাজ্জাল থেকে নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে রক্ষা করতে পারবেন না নবী সাল্লাহ সাল্লাম থেকে আনাস মহলে আরেকটি হাদিস বর্ণনা করেছেন এটিও শহীদ মুসলিমের হাদিস আর দাজজাল হল আইন দাজ্জালের এক ছোখ মুছে মুছে দেওয়া হবে গর্ত থাকবে না মাকতুবন বাইনে আইনা এই হে তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের সুমা সোমা তাহাজা হা কা ফার তারপর নবী সাল্লা সাল্লাম পড়েছেন কা ফার ইয়ক্রাউহু কুল্লু মুসলিম এখন প্রশ্ন হলো অনেক মুসলমান আছে আরবি পড়তে জানে না আরবি লিখা দেখে পড়তে জানে না তা তাহলে তারা কিভাবে দাজ্জালকে চিনবে কাফের যে লেখা তারা কি পড়তে পারবে নবুজি বলছেন দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে এটা পড়ার জন্য লেখা লাগবে না ইমান থাকলে হবে এখনও হুকুল্য মুসলিম প্রত্যেক মুসলিম দাজ্জালের এই কাফের লেখা পড়তে পারবে তাকে চিনতে পারবে অতএব লেখা না থাকলেও কোনো চিন্তা নেই মুগাবরাদিয় আল্লাহ তাআলা انه দাজ্জাল সম্পর্কে আরেকটি ইনফরমেশন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে দিয়েছেন আদ দাজ্জাল আওয়ারুল আইনিল ইউসরা এই বর্ণনা রয়েছে দাজ্জালের বাম চোখ কানা এক হাদিসে আছে ডান চোখ কানা আর এক হাদিসে রয়েছে বাম চোখ আসলে দুই চোখ তার ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা তার চক্ষুকে এভাবে ক্ষতিগ্রস্ত রেখেছেন যাতে বিশ্রী দেখা যায় কারণ চেহারার সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর part হলো চক্ষু এই চক্ষু যার পঁচাব নষ্ট তার কোনো সৌন্দর্যই নেই আর দাজ্জালকে আল্লাহ তালা সেই কদর্য দেবেন সেই সেই কুৎসিত চক্ষু দিয়ে তাকে কলঙ্কিত করবেন জিফাশ রে মাহু জান্নাতন অনাহরণ দাজ্জালের চুলগুলো দেখে চিনবেন যে তার চুল খুব কোকড়ানো প্রচণ্ড কোকড়ানো চুল সরল সরল সোজা নয় দাজ্জালকে চেনার দ্বিতীয় তৃতীয় আরেকটি উপায় হলো মাহুর জান্নাতন অনাহরণ তার সাথে একটা জান্নাত থাকবে একটা জাহান্নাম থাকবে একটা বাগান থাকবে আর একটা আগুন থাকবে কিন্তু আল্লা দাজ্জাল করবে কি ইমানদারদেরকে আগুনে ফেলবে আর তাকে যারা ফলো করবে তাদেরকে তার বাগানে ফেলবে কিন্তু আল্লাহ তালা উল্টা করে দেবেন তার বাগানকে করে দেবেন আগুন তার আগুনকে করে দেবেন জান্নাত বা বাগান ঠান্ডা শীতল এজন্য নবীজি অন্য হাদিসে বলেছেন যে যে কোনো ব্যক্তি তোমরা দাজ্জালকে দেখবা তার আগুনে পড়বা তোমরা ইমান দ্বারা তার আগুনে পড়বা আগুনে পড়লে দেখবা যে সেটা শান্তির আকর শান্তির নিবাস ফানার ও জান্নাত হু না তার আগুনটা হলো বাগান তার বাগানটা হলো আগুন এটা আল্লাহর সিস্টেম দাজ্জাল একটা নিয়ে আসবে আল্লাহ তালা আরেক রকম সিস্টেম করে রাখবেন হুজাই ফারাদি আল্লাহ তালা থেকে আরেকটি হাদিস রয়েছে রসুল আল্লাহ সাল্লাম বলেছেন হু দাজ্জালের দাজ্জালের সাথে যা থাকবে সেগুলো সম্পর্কে দাজ্জালের জালের আমি বেশি জানি যে যেসব জিনিস নিয়ে চলবে ওগুলোতে কোথায় কি আছে সেও অতটা জানে না আমি মোহাম্মদ রসুল্লাহ যা জানি নবী সাল্লা সাল্লাম এইভাবে বলেছেন কারণ দাজ্জাল জানবে তার জান্নাত বুঝি জান্নাতে তার আগুন বুঝি আগুন কিন্তু আমি জানতেছি নবীজি বলছেন যে আমি জানতেছি তার আগুনটা জান্নাত তার জান্নাতটা আগুন অতএব তাকে যারা ফলো করবে ওদেরকে সে জান্নাতে দেবে ওরা ওখানে আগুনের সাজা পাবে আর তাকে যারা অমান্য করবে ওদেরকে সে আগুনে ফেলবে আর আগুনের মধ্যে থাকবে জান্নাতের শান্তি ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের মতো নমরুদ তাকে আগুনে ফেলেছিল আর আল্লাহ তালা নমরুদের আগুনকে ইব্রাহিমের জন্য বাগানের সুশীতল আবহাওয়ায় রূপান্তরিত করে দিয়েছিলেন কুল্লাইয়া নারুকুন ইবরদম সাল্লামান আলা ইব্রাহিম আমি বললাম হ্যাঁ আগুন তুমি শীতল হয়ে যাও শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের জন্য তো এই এটা হলো আল্লাহরিস্মালার কুদরত মাহু দাজ্জালের সাথে দুটো চলমান নদী থাকবে মা বিয়াদ। আপনারা জেনে রাখুন দাজ্জালের সাথে দুইটা নদী থাকবে চাক্ষুষ দৃষ্টিতে একটাকে দেখা যাবে সাদা পানি কি সুন্দর পরিষ্কার পানি আপনারা বেঁচে থাকলে আপনারা তো দাজ্জালকে দেখতে পারেন তার সাথে যে নদীটা দেখবেন সাদা পানি সাদা পানি আখারো রয়াল আইনে নারুন তাজ আরেক নদী চাক্ষুষ দৃষ্টিতে মানুষ দেখবে মনে হয় যেন আগুন জ্বলছে ওই নদীর মধ্যে আচ্ছা ইম্মা আদ না হাদুন কেউ যদি দাজ্জালকে পেয়ে যাও ফালিয়াতি না হারাল্লাজি ইয়ারাহু নারান নবীজি পরামর্শ দিচ্ছেন যেই দাজ্জালের সাথে যে দুই নদী দুই নদীর মধ্যে যেটাকে দেখবা আগুন দাউ দাউ করে জ্বলছে মনে হয় যেন ওই নদীতে ওইটাতে চোখ বন্ধ করে ঝাঁপ দিয়ে পড়ো ওইটাতে শান্তি ওটা ইব্রাহিম সালামের আগুনের মতো শান্তি ওইটাতে ঝাঁপ দেবা ভুলও যে এই নদীকে পানির মতো মনে হবে সাদা পানি ওইটাতে ঝাঁপ দিও না পানি মনে করে ঝাঁপ দিলে পুড়ে মরবা ফাইমা হাত রাক্ষা না হদন ফলে মেদ চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে কারণ ভয় লাগবে চোখ খোলা থাকলে ভয় না ভয় লাগবে জ্বলন্ত আগুনে কিভাবে ঝাঁপ দেবা এই যেন চোখ বন্ধ করে লাভ দিবা আগুনের মধ্যে আগুনের লাভ দিয়ে পড়লে দেখবা যে শান্তি আর শান্তি সোমালু ফয়াস মিন মিনহু তারপরে চোখ বন্ধ করে মাথা নিচু করে আগুন হা করে আগুন খাইবা সে আগুন পানি হয়ে যাবে তোমার জন্য তুমি দেখবা যে আগুন খাচ্ছ আসলে পানি ঠান্ডা শীতল সুমিষ্ট পানি তুমি পান করবা পানি না মা অন বা রেদন সেটা ঠান্ডা পানি ফ্রিজ থেকে আপনারা ঠান্ডা পানি পান করেন না দার সাথে যেই নদীতে আগুন জ্বলবে দাও দাও করে সেই আগুনগুলোকে আল্লাহ পানিতে রূপান্তরিত করবেন শীতল পানিতে আপনারা সেটা পান করবেন ওই দ্যাল আমসু হুলাইন চোখগুলি থাকবে মুছে দেখা মুছে দেয়া চোখের গর্ত নাই কপাল যেরকম সোজা একটা কাঠের মতো দাজ্জালের গোটা চোখের এলাকা হবে কাঠের মতো চোখগুলো সেই কাঠের উপরে যেন বসানো বিশ্রী কদর্য কুসরি আলাই হাজফ যা গালিবন বাইনে আয় নাই হে কাঁফের তার দুই চোখের মাঝখানে কাফের লেখা দাজ্জালের কপালে যে কাফের লেখা এটা প্রত্যেক মোমিনে পড়তে পারবে সে লেখা বুঝুক আর না বুঝুক আরবি লেখা বুঝলেও সে পড়তে পারবে ইমানের বরকতে আরবি লেখা না বুঝলেও সে পড়তে পারবে ইমানের বরকথে অতএব ইমান যদি থাকে ইনশাল্লাহ আপনি দাজ্জালের খপ্পরেই পড়বেন না আরেকটি হাদিসে হাতিছে সেইম বক্তব্য ইন্ন মা নারন তার সাথে পানি আছে আর আগুন আছে তার আগুনটা হবে আল্লাহর হুকুমে ঠান্ডা পানি ও ওমা ওহুন আর তার পানিগুলি হবে আগুন আল্লাহর হুকুমে আল্লাহর কত মেহরবানি আল্লাহ তো জানেন দাজ্জাল ইমানদারদেরকে আগুনে ফেলবে এই জন্য আল্লাহ আগুনকে পানি এবং ঠান্ডা বানিয়ে রাখবেন আর তাকে যারা মানবে তাদেরকে সে তার পানিতে বা তার বাগানে ফেলবে আল্লাহ সেটাকে আগুন বানিয়ে রাখবেন তাকে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দর্শক শ্রোতা ভাই বোনেরা এই জ্ঞানগুলো শেষ জমানার জ্ঞান এলমো আখিরি জামান আখিরি জমানার জ্ঞান বিজ্ঞান আখিরি জামানা সম্পর্কে অর্থাৎ যেই যুগে আমরা আছি এখন আপনারা আছেন এই যুগটাই আখিরি জামানা শেষ যুগ এই যুগের মানুষদেরকে এই জিনিসগুলো জানা ফরজ না জানলে অনায়াসে দাজ্জালের খপ্পরে পড়ে যাবেন অতএব অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে তাহলে আপনারা বাঁচতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে দাজ্জালের এই দ্বিতীয় পর্বে এখানে আমরা ইতি রেখা টানলাম ইনশাল্লাহ তৃতীয় পর্বে আবারও দেখা হবে আরও কিছু নিত্য নতুন তথ্য নিয়ে আমরা আসবো দাজ্জাল সম্পর্কে যাতে করে দাজ্জালের কমপ্লিট একটা ধারণা আপনারা পেতে পারেন এই জন্য কয়েকটি পর্ব আমরা উপহার দেব ইনশাআল্লাহ